জবার হিসেবে সঞ্চয় কম, কিন্তু ও যেটুকু খরচ করেছে তাতে কিন্তু কোনো মিথ্যে নেই। দুটো পয়সা বাঁচাতে পাইকারি দোকানে লাইন দিয়ে ও জিনিস এনেছে। যার যেরকম দরকার পড়েছে ও কিন্তু তার জোগাড় দিয়েছে। এই তো সেদিন তুমি বললে না যে বাচ্চাদের হেলথ ড্রিঙ্কের দরকার নেই, সে কিন্তু তার টাকাও দিয়েছে। এই যে জয়ের জ্বর হলো, তোমাকে তো 1000 টাকা দিয়েছিল, দেয়নি? তোমাদের বাবা আবদার করে জবার কাছে লুচি, ছোলার ডাল, আলুর দম এসব খেতে চেয়েছিল। ও কিন্তু গাওয়া ঘি এনে লুচি, আলুর দম, ছোলার ডাল, পায়েস সব করে যত্ন সহকারে তোমাদের বাবাকে খাইয়েছে। দেখো, ও কিন্তু কারোর কোনো অভাব রাখেনি, বাজার থেকে ঝর্তি পড়তি মালও কিনে আনেনি, তাই না? মা তো দেখছি জবার কাজে একেবারে গোলের জল হয়ে গেছে। তোমাদের মতো শাড়ি কিনে আর পার্লারে গিয়ে টাকা খরচ করে আসেনি, যারা সংসার চালায় না বড় বৌমা, তাদের কিন্তু ওই শখ আহ্লাদটা মাথায় রাখলে চলে না, বাকিদের কথাও ভাবতে হয়। কিন্তু মা জবার তো সেরকম কোনো টাকা বাঁচাতেই পারেনি। ও যেটুকু সঞ্চয় করার সেটুকুই করেছে। আমি তো সপ্তাহের শেষে এতগুলো টাকা বাঁচাতেই পারতাম না। ও তো বাজে খরচ কিছু করেনি, আর মেজ বৌমার বড় বৌমার আসল খরচগুলো যদি ধরি তাহলে তো ওদের 7 টাকাও থাকবে না। সত্যি রঞ্জু, তুই ঠিকই বলেছিস রে, একেবারে জহুরির চোখ তোর এই বৌঠানের। তবে না বৌঠান, এবার তোমার যোগ্য বৌমাকে, মানে তোমার সংসারের আসল লক্ষ্মীকে, সেটা ঘোষণা করে ফেল। সংসারের লক্ষ্মী সে যে সংসারের মানুষদের কষ্ট দুঃখ বুঝতে না দিয়ে দু পয়সা সঞ্চয় করে, সেই হলো সংসারের আসল লক্ষ্মী। আমার সংসারের যোগ্য বৌমা হলো জবা।